আগামী 10ই ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার ইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মহাসমাবেশ নিয়ে আমরা এখনও চিঠি পাইনি, চিঠি পেলে আমরা বিষয়টি দেখব। আইন অনুযায়ী সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে বলে জানান তিনি। ইউ বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল বসতে চেয়েছিলেন, এজন্য তাদের সঙ্গে আজ বৈঠক করেছি। তারা 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন। এই সময়ে ইউ প্রতিনিধি দল দেশব্যাপী ঘুরে সহিংসতাসহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করবেন। তারা নির্বাচন পূর্ব এবং পরবর্তী সবকিছু পর্যবেক্ষণ করবেন। এদিকে বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউ নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনী বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস সার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত ছিলেন। এর আগে গত 29শে নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে যৌথসভা করে ইউ বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সহ সংস্থাটির 10 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসিকে তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়।